আদর্শ অনুকরণীয় ব্যক্তিত্ব রোল মডেল এগুলো হলো এমন সব ধারণা যা ব্যক্তির গঠন অথবা ধ্বংসে অবদান রাখতে পারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং যুব সমাজের উপর এটির একটি শক্তিশালী প্রভাব রয়েছে এবং এতে কোনো সন্দেহ নেই যে তিনিই বুদ্ধিমান ব্যক্তি যিনি নিজের জন্য উত্তম আদর্শ ও মহান চরিত্র এবং সঠিক পন্থা অনুসন্ধান করেন অনুসন্ধান করেন সাফল্যের উপাদান এবং কল্যাণের মাধ্যম অতপর সেগুলিকে অনুকরণ করেন এবং তার চিহ্ন অনুসরণ করেন একজন মুসলিম যুবক যিনি নিজের জন্য আদর্শ হিসাবে যতই খোঁজ করুক না কেন সে নবী সাল্লাহ আলী চেয়ে উত্তম আর কোনো কিছু পাবে না অতপর তার সাহাবিগণ তাদের মধ্যে একজন হচ্ছেন জায়দ বিন সাহেত তাআলা তালু নবী সাল্লাহু আলী ওয়াশাল্লাম তাকে ইয়াহুদীদের ভাষা শেখার দায়িত্ব দিয়েছিলেন অতপর তিনি তাও শিখেছিলেন পনেরো দিনের মাঝে তিনি এতে দক্ষ হয়ে ওঠেন এবং আরেকজন হচ্ছেন আবদুল্লা ইবনে আব্বাস রদি তালহু যিনি কঠোর পরিশ্রম করে প্রচুর এলিম অর্জন করেছিলেন এবং সেগুলিকে পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করেছিলেন এবং আরও একজন আছেন মোসাহিন অমায়ের রদিয়াল্লাহ তালনহু রসোল্লাসাল্লাম তাকে মধ্যস্থতাকারী বা দূত রূপে মদিনাতে প্রেরণ করেন অতপর তিনি কোরআন দিয়ে তা জয় করে নেন বিন জবাল রদিয়াল্লাহ তাল্লাহ আনহু নবী সাল্লাহু আলী আসাল্লাম তাকে দায়ী হিসেবে ইয়ামানে প্রেরণ করেন ওসামা বিন জায়দ তালা আনহু রোম যুদ্ধে রসুল্লা সাল্লাম তাকে মুসলিম বাহিনীর নেতা নিযুক্ত করেছিলেন তখনও তার বয়স ২০ বছর হয়নি এভাবেই তারা অল্প বয়স হওয়া সত্ত্বেও বড় বিপদ সহ্য করেছিলেন গোপনীয়তা রক্ষা করেছিলেন এবং দিন রাত তালার ইবাদত করেছিলেন তারা ছিলেন উত্তম আদর্শ এবং চমৎকার দৃষ্টান্ত আল্লাহ তালা বলেন والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم